অবচাদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়, অবতারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলুন অবচার তুমি বলে দাও আমার নবীজি কোথায়, লাখ লাখ হাজিরা সব হজ পাকি যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো তুমি আল্লাহ পাকের নূর গো মা আমি নারী ফল, তুমি আবদুল্লাহরি লাল গো তুমি উম্মতে রাসূল, জোরে কন্ন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবই কিছু পড়ে দেখলাম হাদিস কোরআনে, সবই কিছু পেলাম নবী আপনারই গুণে, সবই কিছু পেলাম নবী হাদিস কোরআনে, সবই কিছু পেলাম নবী আপনারই গুণে, আল্লাহ পাকের এত পিয়ারা মা আমিনার নয়নে তারা, তারা নবীর আশিক হবে যাবে মদিনা, তুমি আল্লাহ প্রিয় নবীকে ভোলে যেও না, জোরে বলুন নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলে যেও না, আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান সবকে চয় আপনার অধীনে, প্রিয় নবীকে ভোলে যেও না, জোরে বলুন আর নবীকে কারা কারা বলবেন হাত তুলুন, আপনারা ভুলে যাবেন সাথে হাত উঠে গেছে, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলে যেও না, নবী ছিলেন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না স্বামীহার হলো মা আমিনা, আসার পথে ফিরে হলো মা আমিনা, বাবা বলে ও গো আমিনা আমি থাকতে চিন্তা করো না, যিনি আছে তোমারই গর্ভেতে সারা বিশ্বের তুলনায় রাতে দিনে ঝগড়া রাতে বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী, রাতে বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী, আমার
মাঝে পাঠিয়ে দাও আমরা সবাই নবীর দিবানা গো আমরা সবাই নবীর দিবানা আরে মদিনাতে গেলে পারে সকল গুনাহ যাবে ঝরে ঝরে বলো পাওয়ার নাই একটু পাওয়ার দিয়ে দেন না আরে যারা নবী প্রেমী কি হবে জোরে জোরে সুবহান আল্লাহ বলিবে জোরে কান সুবহান আল্লাহ আরে দিনে বলে ইয়া নবী রাতে বলে ইয়া নবী আমার মাঝে পাঠিয়ে দাও আমরা সবাই নবীর দিবানা গো আমরা নবীর আশিক দিবানা আরে নবীর নামে দুরুদ পড়ে যাব আমি জান্নাতে চলে আরে নবীর নামে দুরুদ পড়ে যাব আমি জান্নাতে চলে যারা নবীর প্রেমিক হবে যারা নবীর আশিক হবে আমরা সবাই নবীর দিবানা গো মাহে রমজান দেখো দেখো এসেছে মাহে রমজান রমজানের ওই রোজার শেষে উঠবে ঈদের চাঁদ রমজানের ওই রোজার শেষে উঠবে ঈদের চাঁদ একসাথে পড়ব নামাজ ঈদগাহ ময়দান মাহে রমজান ও মুমিন মাহে রমজান এরকম নাতে ইউটিউব বাবার আর একটা আপনার গজল তৈরি করেছি খেলছে সে নীলামার খেলছে সে নীলামার আর সেরি মেলা তাই না বেজরেসকে যার জমিন ও আসমান খেলছে সে নীলামার ভারতের রাজা আজমির খাজা এলেন তিনি ভারতে লাখ লাখ মুসলমান হলো তারা নবীর দিবানা হলো তারা নবীর দিবানা তাই নবীর রেসকে যার জমিন আসমান খেলছে সে নীলামার মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিকা হয় মায়ের কলে মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিকা হয় মায়ের কলে যারা না বেরাসে কবে যাবে তারা মদিনাতে যাবে তারা এইরকম ধরনের ইউটিউবে না আর একটা আপনার ছোট্ট করে আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা মহাবতে বলুন আই লাভ ইউ আকা মানে হে নবী আপনাকে আমরা মহাব্বত করি মালদা হাতে জালসা গেছি তো যে আই লাভ ইউ আকা মানে কি বলেন তো তাই বলছে যে জানি না তো একদম পেশ থেকে একটা ছেলে বলছে মনু সাহেব আমি জানি তো বলো বলে আই লাভ ইউ আকা মানে সাত্তারের বিটিকে ভালোবাসি ওই বোঝা বুঝাছে ভাবছি কিন্তু না আই লাভ ইউ আকা মানে হে নাভি আপনাকে আমরা মহাব্বত করি প্যারে রাজানে প্যারে রাজানে এহি হে পুকারা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা জিস মুমিন কে দিল মে নবি হোতা ও জাতে হে মাকা মদিনা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা মহাব্বতে বলুন আরো সুন্দর সুন্দর নাত আছে আমি মাওলানা ওবায়দুল ইসলাম গজালের ভান্ডার গজালের বস্তা
এখনো গদাল কিছুই বলেনি বাপজি, একদিনে কি বলবো? হ্যাঁ, যেখানে তিন চার দিন পাঁচ দিন সাত দিন জীবনে করি বাপজি, সেখানে বাপতে 100-200 আপনার 150টা আপনার নাত বলা হয়ে যায়। যাই হোক ব্রাদার ইসলাম, যদি নিউ নিউ যদি আপনার নাত গজাল ওয়াজ যদি আপনারা পেতে চান তাহলে পরে যদি আপনার যদি একবার যদি পেতে চান তা আমি নাম্বার দিয়ে যাচ্ছি, ওই নাম্বার ইউটিউবের মধ্যে সার্চ করবেন 97434-31-24-77 এই নাম্বারে ইউটিউবের মধ্যে দিয়ে সার্চ দিলে পরে মাওলানা ওবায়দুল ইসলামের হাজার হাজার নাত গজাল পেয়ে যাবেন। আমার বক্তব্য সমাপ্ত করলাম, যদি হয় ভাষার মধ্যে ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবি ইলাইহি।